আমুন আপনাকে কিভাবে দর্শন করলো, কিভাবে বলতে আপনি তো তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, আপনি তো স্বেচ্ছায় ছিলেন, মামুন কিভাবে আপনাকে ধর্ষণ করলো? উত্তর দিতে পারলেন না লায়লা, মাথা নিচু করে থাকলেন তিনি। প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় সাংবাদিকদের সামনে তোপের মুখে পড়লেন লায়লা। তাকে প্রশ্ন ছুড়ে দেয়া হলো, আপনি যেখানে স্বেচ্ছায় মামুনের সাথে লিভিং করতেন, তাহলে মামুন কিভাবে আপনাকে ধর্ষণ করলো? স্বেচ্ছায় ছিলেন, তাহলে ধর্ষণ মামলা আসলো কেন? এর উত্তর দিতে পারলেন না লায়লা, চুপ হয়ে গেলেন, চুপি চুপি সরে গেলেন সাংবাদিকদের কাছ থেকে। প্রিন্স মামুনকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দিয়েছেন লায়লা, শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই জানালেন। কিন্তু সাংবাদিকরা যে প্রশ্ন ছুড়ে দিলেন, রীতিমতো তাতে থতমত খেয়ে গেলেন লায়লা। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার ও প্রিন্স মামুনের মধ্যে বয়সের ফারাক তো অনেক, কেন আপনি মামুনের সাথে সম্পর্ক করলেন? যেখানে মামুন আপনাকে ব্যবহার করছে সেটা কেন আপনি বয়সে বড় হয়েও বুঝতে পারলেন না? এক সাংবাদিক তো প্রশ্ন করেই বসলেন, আপনারা যে লিভ টুগেদার করলেন, বাংলাদেশে লিভ টুগেদার কি আদৌ বৈধ? আপনাদের কাছ থেকে সমাজ কি শিখবে? এছাড়া লায়লাকে প্রশ্ন করলেন, আপনাকে কিভাবে মামুন ধর্ষণ করলো, যেখানে আপনি নিজেই বলছেন আপনারা একসঙ্গে লিভ টুগেদার করতেন, লিভ ইনে ছিলেন, আর আপনারা বাংলাদেশে প্রেক্ষাপটে কিভাবে একসঙ্গে লিভিং করলেন? এর প্রেক্ষিতে যদিও বুড়ি লায়লা বলেন, আমরা পরিবারের সম্মতি নিয়েই একসঙ্গে লিভিং করেছি, এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। তবে ধর্ষণ কিভাবে করলো তার উত্তর দিতে পারলেন না লায়লা, রীতিমতো থতমত খেয়ে গেলেন। উকিলরা তার হয়ে উত্তর দিলেন, উকিলদেরও প্রশ্ন ছুড়ে দিলেন এক সাংবাদিক, তবে কি বাংলাদেশে লিভ ইন বৈধ হয়েছে, আপনারা তো সেটাই বোঝাতে চাইছেন? তখন তার উকিল বললেন, না আমরা এটা বোঝাতে চাইছি না। বরং লায়লার উকিলরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত প্রশ্ন এখানে করবেন না, আইন নিয়ে প্রশ্ন করুন। তখন এক সাংবাদিক ভাই বলেই বসলেন, লায়লা তো নিজেই ব্যক্তিগত সব কথা বলছে, তাহলে কেন ব্যক্তিগত প্রশ্ন করব না? সাংবাদিকদের একটাই প্রশ্ন, মামুন আপনাকে কিভাবে ধর্ষণ করলো? আপনি তো স্বেচ্ছায় মামুনের সঙ্গে একসাথে ছিলেন, এমনও শোনা গেছে আপনি মামুনকে অনেক কিছুর প্রলোভন দেখিয়ে আটকিয়ে রেখেছিলেন নিজের কাছে। এসবের কোনো কিছুরই উত্তর দিতে পারলেন না লায়লা। প্রিন্স মামুনের কারণে পরিবারের সবাই আমাকে ছেড়ে গেছে, এমনটাই বলেছে লায়লা। কিন্তু কেন, চলুন জেনে আসি। প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম, ফেসবুক ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে আলোচনায় থাকার চেয়ে বেশি থাকেন সমালোচনায়। নিজেদের দম্পতি বলে পরিচয় দিলেও সম্প্রতি মামুন এক লাইভে এসে জানান তারা বিয়েই করেননি, অর্থাৎ দীর্ঘদিন বিবাহ বহির্ভূত সম্পর্কে আছেন তারা। একই সাথে অসম বয়সী প্রিন্স মামুনের সাথে সম্পর্কের কারণে ট্রলের শিকার হচ্ছেন লায়লা। এই যখন অবস্থা, তাহলে কি কোনো সুস্থ পরিবার এই মেয়ের সাথে সম্পর্ক রাখবে? কি মনে হয় আপনাদের? সম্প্রতি লায়লা ইউটিউবারদের কাছে এক ইন্টারভিউতে বলেছেন, মামুনের কারণে পরিবারের সবাই লায়লাকে ত্যাগ করেছে। তিনি আরো বলেন, মামুন আমার জীবনে আসার পরে সবাই আমাকে ত্যাগ করেছে, আমার পরিবারের কেউ আমার সঙ্গে সম্পর্কই রাখে না, সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই আমাকে ছেড়ে গেছে, ওরা যাওয়ার সময় যা যা বলে গেছে এখন তাই তাই ঘটছে। তাহলে জেনে আসি, এই লায়লা আসলে কে, কি তার পরিচয়? জানলে আপনারও চোখ কপালে উঠবে আমার মতো। এত ভালো পরিবারের একজন মেয়ে হয়ে এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে কিভাবে জড়াতে পারে তা ভাবাই যায় না। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, লায়লার সাথে দুটি মেয়ে, এই দুটি মেয়েই লায়লার। কি আমার মতো অবাক হয়েছেন নিশ্চয়ই? লায়লার পুরো নাম লায়লা আক্তার, MBA সম্পন্ন করেছেন লায়লা। লায়লার বাবা ছিলেন কর্নেল, এক সময় লায়লার বাবা ট্রেনে কাটা পড়ে মারা যান, তারপর থেকেই মা তাদের সঙ্গী। লায়লারা দুই বোন, লায়লা বড়, ছোট বোন একজন ডক্টর, আর লায়লা বর্তমানে সিটি ব্যাংকের কান্ট্রি হেডের সেক্রেটারি পদে কর্মরত রয়েছেন। এর আগে লায়লা ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট বিক্রয় কেন্দ্রে কর্মরত ছিলেন, সেই থেকেই এদিক সেদিক তাকানোর অভ্যাস লায়লার। একাধিক সহকর্মীদের দাবি, সেই ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত থাকা
চলাকালীনও তিনি আনমেরিড সহকর্মীদের বেছে বেছে সম্পর্কে জড়াতেন। নাম প্রকাশ না করতে ইচ্ছুক কিছু সহকর্মী জানান, সেই সময় এই লায়লা তার প্রথম হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ডের সাথে পরকীয়ায় লিপ্ত হন, যে কারণে সেই হাজবেন্ড লায়লাকে ডিভোর্স দেন। বলে রাখি, লায়লার দুটি বিয়ে হয়েছে এর আগে। তিন নম্বরে এই প্রিন্স মামুন, মাঝখানে সম্পর্কগুলো টেকেনি। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলো লায়লার প্রথম স্বামী। লায়লার বড় মেয়ে আর লায়লার প্রথম স্বামী একসাথে এক ফ্রেমে, কেননা তিনি একজন মেজর সম্মানিত ব্যক্তি। সেই ঘরে লায়লার এক মেয়ে আছে, বর্তমানে যেই মেয়ের বয়স 19 বছর। আর এই মেজর স্বামীর বন্ধুর সাথেই পরকীয়ার কারণে লায়লার ডিভোর্স হয়। তার মানে লায়লার এই অভ্যাস আগে থেকেই। মেজর স্বামীর সাথে ডিভোর্সের পর লায়লা আবার বিয়ে করেন এক কর্নেলকে। সেই ঘরেও লায়লার আরেকটি মেয়ে আছে যার বর্তমান বয়স 5 কি 6 বছর। তিনি পেশায় একজন কর্নেল। তিনি তো আর লায়লার মতো ভাইরাল হতে আসেননি। স্ক্রিনে যে দুটি ছবি এবার দেখতে পাচ্ছেন, 19 বছরের মেয়ে আর 6 বছরের মেয়ে তার নানির সাথে ছবিতে, এটা লায়লার মা। পারিবারিকভাবে অনেক বোঝানোর পরেও, এমনকি বড় মেয়ে বোঝানোর পরেও লায়লা তাদের কোনো কথা শোনেনি। মামুনের সাথে এক বেড শেয়ার করেছে দিনের পর দিন। জানা যায় ছোট মেয়েটা না বুঝলেও বড় মেয়েটা কান্নাকাটি করে, নামাজ পড়ে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখে মাকে ফিরে পাবার জন্য, আল্লাহর কাছে ইবাদত করে। এমনকি লায়লা তার নিজের মায়ের গায়ে পর্যন্ত হাত তোলে। লায়লাকে নাকি মামুন ধোকা দিয়েছে, টাকা মেরে দিয়েছে। কিন্তু লায়লা যে বড় ধোকা দিয়েছে বাচ্চা দুটোকে, তাদের হক টাকা খরচ করেছে ছেলের বয়সী প্রিন্স মামুনের পেছনে, এই কথা কে বলবে? মেয়ে দুটা বর্তমানে তাদের নানির কাছে থাকে। এবার আসি লায়লার এত টাকা কিভাবে হলো। লায়লার বাবা বাড়িধারা DOHS এ একটি বাড়ি করেন ব্যাংক লোন নিয়ে। ট্রেনে কাটা পড়ে লায়লার বাবা মারা যাওয়ার কারণে 4টি ফ্ল্যাট রেখে বাকি ফ্ল্যাটগুলো বিক্রি করে দেন লায়লার মা। আপনাদের জানিয়ে রাখি, বাড়িধারা DOHS এ বাড়ি ভাড়া সর্বনিম্ন যদি ধরি 60,000 টাকার নিচে নেই। 1-1.5 লাখ করে মাসে বাড়ি ভাড়া পাওয়া যায় একটি ফ্ল্যাটে, সেখানে বেশিরভাগই ফরেনাররা থাকেন। সেই বাড়ি ভাড়া মাকে মেরে নিয়ে আসে লায়লা, সেই টাকা খরচ করে নিজের চাহিদা মেটাতে। যেই মা নিজের মেয়েদের ঠকায় সে তো ঠকবে প্রকৃতির নিয়মে, এটাই স্বাভাবিক, আল্লাহর দেয়া শাস্তি। এই সব কারণে পরিবারের কেউ লায়লার সাথে মেশে না, কথা বলে না। এত ভালো জায়গায় চাকরি করার পর ভালো ফ্যামিলির মেয়ে হয়ে তার এই কার্যকলাপে তার পরিবারও লজ্জায় শেষ। তাহলে কি লায়লা মানসিকভাবে অসুস্থ? লায়লার বর্তমান বয়স 43 বছর, কিন্তু মামুনের বয়স মাত্র 22 বছর। তো ভিউয়ার্স, আপনারা কার পক্ষে, লায়লা নাকি মামুন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া আপনাদের কাছে প্রশ্ন রইল, আদৌ কি মামুন লায়লাকে ধারণ করেছে, নাকি স্বেচ্ছায় লায়লা ও মামুনের সম্পর্ক স্থাপন হয়েছে? এতক্ষণ লায়লার 7 কাহন রচনা আমি পড়লাম আপনাদের কাছে। তার ব্যক্তিগত জীবন কতটা উশৃঙ্খল, তার কতগুলি বিয়ে হয়েছে, তার নিজের ঘরে কন্যা সন্তান রয়েছে যা বিবাহযোগ্য, একটি সন্তান রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে, এই সব কিছু ফেলে লায়লা মামুনকে ধরে বেঁধে রাখার জন্য যা যা করলো, এখন তাকে বাগে আনতে না পেরে তাকে ধর্ষণ মামলা দিল। বাংলাদেশের প্রেক্ষাপটে লিভিং কি আসলেই বৈধ, নাকি এভাবে লিভিং করে থেকে আবার আরেকজনকে ফাঁসিয়ে দেয়া যায় বাংলাদেশের প্রেক্ষাপটে? এর উত্তর আপনারা কমেন্টস করে জানাবেন। না হয় বাংলাদেশে এই ধরনের লায়লারা ছেলেদেরকে প্রলোভন দেখিয়ে লিভিনে জড়িত থাকবেন, যখনই ছেলেরা তাকে বিয়ে করতে চাইবে না তখনই সে তাদেরকে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে লায়লার মতো মেয়েরাই লিভিনকে প্রতিষ্ঠিত করতে চাইছে, যেটাকে এখনই আমাদেরকে প্রতিহত করতে হবে, না হলে সামনে এরকম ঘটনা আমরা আরো দেখতে পাবো। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।